হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটোবাস শিলিগুড়ি। আমি দীপঙ্কর চলে এসেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। সো আজ বাড়ির সামনে কালাখাট্টা যাচ্ছিলো, যেটাকে আমরা গোলা বলি। তো ছোটোবেলায় স্কুলে অনেক খেয়েছি, তো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো। তো চলো তাহলে একবার তোমাদেরকে গোলা বানানোর মেকিং দেখাই। দেখতে থাকো আজকে ভিডিওটি। দেখো, বরফ কেটে রাংটা দিয়ে, এটা কাঠ কাটা হয় রাংটা দিয়ে, এটা দিয়ে বরফ কেটে বরফের আইসের গুঁড়ো বের করা হচ্ছে। পুরো র বরফ। আর এখানে দেখতে পাচ্ছ সব ধরনের কালার এখানে আছে। তো কালার কালার দিয়ে, ফ্লেভার দিয়ে গোলা বানানো হয়। ছোটোবেলা আমরা স্কুলে অনেক খেয়েছি। তো ভাই, তুমি ঘুম ঘুমকে বেচতে হো ইয়া কয়েপি বেড়তে হো? তো ভাই বলছে সারাদিন ঘুরে ঘুরেই আর কি এই কালাখাট্টা, যেটাকে গোলা বলি আমরা, এটাকে বিক্রি করায়। তো এরকম একটা কাচের গ্লাসের মধ্যে এটাকে স্টোর করছে, তারপরে এখান থেকে শেপ করে কালাকাটটা বের করবে। ও স্কিল দেখো, এখন সুন্দর করে এখানে গ্লাসের মধ্যে দিয়ে বাস পুরো বেরিয়ে আসলো এখানে পুরো আইসক্রিম। তো এখন এর উপরে দেওয়া হবে সব কালার। এসব কালারই এ না? ২০ টাকা করে পার কালাখাট্টা। তো দেখো সুন্দর এখানে কালার দিচ্ছে। ফার্স্টে দিল গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপরে আবার গ্রিন, চারিপাশে দিবে পুদিনা, নিম্বু, সব দেখো। আচ্ছা, মাছা করকে খট্টা করকে বানানা। ये क्या है? नमक? और ये जलजीरा? চলে এসেছে আমাদের হাতে একদম কালাখাট্টা। দেখো আজকে এই গরম ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা কালাখাট্টা দারুণ খেতে হয়। একবার টেস্ট করি, দারুণ খেতে। তো ২০ রুপিস অনলি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।